আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নিয়ে আসলাম চিকেন স্টকের রেসিপি নিয়ে। চিকেন স্টকটা নর্মালি অনেক রেসিপিতে ব্যবহার করা হয়, তবে সবচাইতে বেশি ব্যবহার করা হয় স্যুপ বানানোর ক্ষেত্রে। দর্শক, চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে আসি। চিকেন স্টকের জন্য সাধারণত হাড়গোড় ব্যবহার করা হয়, তো আমি এখানে একটা চিকেনের বিভিন্ন সাইজের অংশ নিয়ে নিয়েছি। সবচাইতে ভালো হয় যদি চামড়াসহ চিকেনের হাড় থাকে, তাহলে সেটা ইউজ করলেই বেশি ভালো হয়। আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিকেনের হাড়, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য একটু লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পানি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা এবং 1/2 চা চামচ রসুন বাটা। দিয়ে আমি এখন ভালো করে মিক্স করে এটাকে সেদ্ধ করে নেব। একবার যখন চিকেন স্টকটা সেদ্ধ হবে, আমি ঢাকনা সরিয়ে এটাকে মিডিয়াম জ্বালে আমি আবার প্রায় 1 ঘন্টার জন্য চিকেন স্টকটা সেদ্ধ করব। চিকেন স্টকটা 1 ঘন্টা সেদ্ধ হওয়ার পরে যতটুকু আছে তার অর্ধেক হয়ে যাবে, তো আমি এখন 1 ঘন্টা সেদ্ধ করার পর ঠান্ডা করে চিকেন স্টকটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি একটা ছাঁকনি দিয়ে চিকেন স্টকগুলো ছেঁকে নিচ্ছি। এখন আমার চিকেন স্টকটা পুরোপুরিভাবে রেডি। আপনারা চাইলে এটা 2-3 দিন নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, আর যদি চান তাহলে ডিপ ফ্রিজে 2-1 সপ্তাহ ভালো থাকবে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।